Io non è che ho sentito proprio, non ho preso il primo. আমাদেরকে যদি জীবনে সফলতা আনতে হয় তাহলে স্মকি হতে হবে। সফলতা মানে যে খুব অলস এবং খুব আস্তে হোক না, দ্রুত তো খুব দ্রুত এবং চলবে না, খুব আস্তে হলে চলবে না। অলস অলসতা করে কিছুক্ষণ দ্রুত, তারপর অলসতা করা তাও চলবে না। আমাদেরকে দ্রুত হতে হবে, দ্রুততম এবং চলবে না। কাজটি সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত লেগে থাকা, তা করতে পারলে আমরা আমাদের অর্থে এগিয়ে সফলতা আনতে পারব। সফলতা ও বিফলতার মাঝে পার্থক্য শুধু কাজটি সঠিক নিয়মে সম্পাদন করতে পারার মাঝে। যারা সফল হয়েছেন তারা তিনটি বিষয়ে জোর দিয়েছেন: সময় উপযোগী কাজ করতে পারা, কাজের সঠিক নিয়ম অনুযায়ী কার্য সম্পাদন করতে পারা, কাজে অধ্যবসায়ের সাথে লেগে থাকে। এগুলো মানিয়ে চলতে পারলে মানুষ আকস্মিক হতে পারে, স্মক হতে পারে এবং সফলতার সাথে জীবনে বিজয়ী হতে পারে। ধন্যবাদ।